সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাঁপাইনবাবগঞ্জ টিভির আজকের সংবাদ আয়োজন। আপনাদের সাথে আছি আমি অর্পিতা। শুরুতেই জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম। করোনার গণটিকা, প্রথম দিনের টিকা কেন্দ্রে ছিল যেন ভোটের মতো উপস্থিতি। চাঁপাইনবাবগঞ্জে দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষায় থাকাদের টিকা দেওয়া হবে কাল থেকে। চাঁপাইনবাবগঞ্জে নতুন করে 17 জনের করোনা শনাক্ত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। করোনার টিকা প্রদান আরও সহজ করতে গণটিকা কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। সেই কার্যক্রমের পরীক্ষামূলক হিসেবে শনিবার চাঁপাইনবাবগঞ্জে 62 কেন্দ্রে টিকা প্রদান করা হয়েছে। প্রতি কেন্দ্রে ছিল 3টি করে বুথ। প্রতিটি কেন্দ্রে 600 জনকে টিকা দেওয়ার প্রস্তুতি ছিল স্বাস্থ্য বিভাগে, যা প্রতিটি কেন্দ্রে অনেকটাই বাস্তবায়ন হয়েছে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডক্টর জাহিদ নজরুল চৌধুরী। তিনি জানান, যারা টিকা নেয়ার রেজিস্ট্রেশন করেছিলেন তারা টিকা নিয়েছেন, এছাড়াও যাদের রেজিস্ট্রেশন করা ছিল না তারা জাতীয় পরিচয়পত্র নিয়ে গিয়ে টিকা কেন্দ্রে তাৎক্ষণিক রেজিস্ট্রেশন সম্পন্ন করে টিকা নিয়েছেন। গণটিকা কার্যক্রমের প্রথম দিন পরীক্ষামূলকভাবে আমরা দেখতে চেয়েছি কোনো সমস্যা হচ্ছে কিনা এই কার্যক্রমে। প্রথম দিনের টিকাদানে কোনো সমস্যা ছিল না, বৃষ্টিপাত ছিল একটু, টিকা নিতে মানুষ এসেছিলেন। আমরা অগ্রাধিকার দিতে চেয়েছি সিনিয়র সিটিজেন ও প্রতিবন্ধীদের। এদিকে সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের গণটিকা কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য ডক্টর শামিল উদ্দিন আহমেদ শিমু। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এই কার্যক্রমের উদ্বোধনীতে ছিলেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। চাঁপাইনবাবগঞ্জে পূর্বে অ্যাস্ট্রাজেনেকার এক ডোজ করোনা টিকা নিয়েছিলেন, তারা দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হতে যাচ্ছে আগামীকাল। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের টিকা প্রদান কেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা প্রদান কেন্দ্রে দ্বিতীয় ডোজ নিতে পারবেন পূর্বে এক ডোজ গ্রহণকারীরা। চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডক্টর জাহিদ নজরুল চৌধুরী জানান, জেলার প্রায় 21,000 নিবন্ধনকারী প্রথম ডোজ নেওয়ার পর টিকা শেষ হয়ে যাওয়ায় অ্যাস্ট্রাজেনেকার টিকা পাননি। তাদের টিকা প্রদান করা হবে আগামীকাল রবিবার থেকে। অ্যাস্ট্রাজেনেকার প্রয়োজনীয় টিকা আমরা পেয়ে গেছি। চাঁপাইনবাবগঞ্জে নতুন করে 17 জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আসা 80 নমুনার ফলাফলে 17 জনের করোনা পজিটিভ আসে। চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডক্টর জাহিদ নজরুল চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। সবশেষে করোনার বর্তমান পরিস্থিতি বিবেচনায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে আজ এখানেই শেষ করছি চাঁপাইনবাবগঞ্জ টিভির সংবাদ আয়োজন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাঁপাইনবাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল। আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায়। আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন 01316025982 নম্বরে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, শুভরাত্রি। নিয়মিত চাঁপাইনবাবগঞ্জের সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন চাঁপাইনবাবগঞ্জ টিভি ইউটিউব চ্যানেল।